আমি দেখাতে চাই এ মোবাইলের গ্যালারি, এমএক্স প্লেয়ার এবং ফাইলস, ভিডিও লক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন গ্যালারিতে লক, এমএক্স প্লেয়ারে লক এবং ফাইলে লক। তো এখানে দেখা যাচ্ছে সব কিছুতেই লক দেওয়া আছে। তো তারপরেও কীভাবে আমরা এ মোবাইলের ভিডিও, অডিও এবং ফটো দেখতে পাব এগুলা লক থাকা সত্ত্বেও? তার জন্য আমাদের চলে যেতে হবে প্রথমে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে কোনো ইন্টারনেট কানেকশন নাই। সো এই কাজটি করার জন্য ইন্টারনেট কানেকশন থাকতে হবে না। তো আপনি জাস্ট সার্চ বারে গিয়ে লিখবেন ফাইল //, অর্থাৎ তিনটা স্ল্যাশ দিয়ে আবার লিখবেন এসডি কার্ড। তারপর সিম্পলি আপনি গুতে ক্লিক করে দেবেন, অর্থাৎ সার্চ করবেন। তাহলে দেখতে পারবেন তার মোবাইলের সব ফাইল এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি আপনাদের দেখাতে চাই এখানে ছবিও চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন তার ছবি চলে এসেছে, এখানে তার সব ছবি চলে এসেছে। আমি জাস্ট একটাই দেখালাম। তো আপনারা দেখতে পাবেন এখানে অডিও একটা গান আছে, এখানে যত কিছু আছে সব এখানে শু করবে। তো এখন ভিডিও এসেছে কিনা সেটা দেখার জন্য আমি দেখাতে চাই সিম্পলি এটাতে। দেখতে পাচ্ছেন এখানে ভিডিও গানও আছে, অর্থাৎ তার মোবাইলের সব অডিও ভিডিও সব কিছু এখানে শু করবে। তো সিম্পলি এভাবে তার মোবাইলের এমএক্স প্লেয়ার, ফাইল, ভিডিওস, গ্যালারি সব কিছু লক থাকার পরও আপনি সিম্পলি এখান থেকে তার মোবাইলের যাবতীয় সব কিছু দেখে নিতে পারবেন, কেউ বুঝতেও পারবে না। তো ভিউয়ার্স, এতক্ষণ হয়তো আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করে দেবেন। এতে আপনি আমার নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন।